হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, আমার ফিউচারে ইচ্ছা আছে আমি সেমিনার নিব। এখন কথা হইতেছে, এখন বর্তমানে আমাকে কেউ শুনবে না, তো আজকে আমি এমন একটা ভিডিও করব। মনে করো তোমরা হইতেছ আমার অডিয়েন্স, তোমরা আমার সামনে বসে আসো, তুমি ভিডিও যা যে দেখতেছ, আর আমি এখন ভিডিওটা করব। তো চলো শুরু করি, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলো শোনার পর তোমার কেমন লাগে কমেন্টে জানাবো। তো লেটস স্টার্ট। তো চলো আজকে আমার সবথেকে ফেভারিট গল্পটা দিয়ে শুরু করি, যেই গল্পটা আমি মিনিমাম 10 বার এই চ্যানেলে আমি বলছি এবং আবার বলবো। তুমি যদি না শুনে থাকো শোনো এই গল্পটা, আর যদি তুমি আগে শুনছো গল্পটা তাহলে আবার শোনো। তো চলো শুরু করি। এক ছিল রাজা, আর তার ছিল এক বেস্ট ফ্রেন্ড। তো তার বেস্ট ফ্রেন্ড এমন ছিল, তাকে যদি গিয়ে কেউ প্রশ্ন করতো তুমি কেমন আছো, সে বলতো আরে বিন্দাস আমি অনেক ভালো আছি। তো একদিনের ঘটনা, রাজা তার তরোয়াল পরিষ্কার করতেছিল, তো যে কাটাকাটি করেছে, তো করতে গিয়া অ্যাক্সিডেন্টালি তার একটা আঙুল কেটে গেছে। এখন তার মন খারাপ, ব্যান্ডেজ ট্যান্ডেজ করা, তো সে তার ফ্রেন্ডের কাছে গেছে, গিয়া বলতেছে বন্ধু আমার আঙুলটা কেটে গেছে কিছু বলো। তার বন্ধু এক কথা, আরে দোস্ত চাপ নিস না, যা হয় ভালোর জন্য। এখন আগের আমাদের রাজারা এমন ছিল, যদি তাদের মেজাজ গরম হয়ে যেত তাহলে তারা তার সামনের মানুষটাকে শুড়ে চড়াই দিত, ফাঁসি দিয়ে দিত, জেলের ভিতরে ফালাই দিত। আর যদি মন ভালো হয়ে যেত তাহলে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিত, 200 স্বর্ণমুদ্রা দিয়ে দিত। তো ঠিক একইভাবে হইল কি, তার মেজাজ গরম হয়ে গেছে রাজার, সে আমার আঙুল কেটে গেছে আর তুমি আমার বলতেছো যা হয় ভালোর জন্য, এতদিনের বন্ধুত্ব সে সব ভুলে গেছে। এবং সে তাকে বলেছে যে তোমাকে কালকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। তো পরের দিনের ঘটনা, রাজার মন খারাপ, তার বন্ধুকে ফাঁসি দিয়ে দিছে। এখন সকালবেলা রাজা গেছে বনে শিকার করতে, এবং যেহেতু মন খারাপ ছিল সেহেতু সে বনে একটু বেশি ভিতরে ঢুকে পড়ছে, এবং বনের বেশি ভিতরে ঢুকে পড়ায় ওইখানে আদিবাসী ছিল, মানে কিছু ক্যানিবাল মানে মানুষ খেপে আদিবাসী, তারা সবাইকে বাইধা ফেলছে। রাজার কয়েকজন সৈন্য টৈন্য ছিল, তো সবাইকে বাইধা ফেলছে এবং ডান্স করতেছে, ডান্স করে করে একজনে একজনের গলা কাটতেছে। তো রাজার পালা আসছে, আসছে দেখে একটা আঙুল নেই রাজা, তাহলে অঙ্গহীন, এটা তাদের ধর্মে আছে, এটা অপবিত্র, খাওয়া যায় না। রাজারা সাইড দিচ্ছে, রাজা তো সারা পায়ে বুঝতেছে আমার বন্ধু যে বলছিল যা হয় ভালোর জন্য, এটা তো ঠিক, মানে সে মন খারাপ, কাঁদতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, সে তো জানতো কোথায়, সে দৌড়ে দৌড়ে জঙ্গল থেকে বার হয়েছে এবং যেখানে ফাঁসি হবে ওইখানে গেছে। গিয়া দেখে তার বন্ধুর মাথার ভিতরে ওই কালো কাপড়টা ঢুকায় দেওয়া হচ্ছে, এবং আর এক সেকেন্ড পরে মনে করো বন্ধু ফাঁসি হয়ে যাবে। ঠিক সেই টাইমে গিয়া পা ধরে ফেলছে, বন্ধুরা নামাইছে, বলতেছে বন্ধু এতদিনের বন্ধুত্ব আমার আর তোমার, তুমি আমার এক বলছিলে যা হয় ভালোর জন্য, আর আমার মেজাজ গরম হয়ে গেছে, আমি তোমার এই ফাঁসি দিয়ে দিছিলাম, আর এক সেকেন্ড লেট দিলে তুমি মরে যেতে, হ্যাঁ তুমি আমার শাস্তি দাও, শাস্তি দাও, মানে কাঁদতেছে কাঁদতেছে। তো তার বন্ধু বলে আরে দোস্ত চাপ নিস না, যা হয় ভালোর জন্য। এখন রাজার মাথা গেছে নষ্ট, এখন কীভাবে যা হয় ভালোর জন্য, আর এক সেকেন্ড লেট হলে তুমি মরে যেতা, এটাতে আবার কী ভালো আছে। তখন তার বন্ধু কইল দেখো তুমি যদি আমার ফাঁসি না দিতা তাহলে আমিও তোমার লোকে যেতাম জঙ্গলে, আর আমার তো এমন না যে কোনো আঙুল টাঙ্গুল কাটা, আমি তো মরে যেতাম। তো কী হলো, তুমি এবার চাইলাম আমিও চাইলাম। তো আজকে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এই ভিডিওতে আসছো এটা কোনো ভালোর জন্যই আসছো, তো এই ভিডিওতে আমি এমন একটা কিছু বলবো যে জিনিসটা তোমাদের হেল্প করবে, যেটা আমার হেল্প করছে। জিনিসটা হইতেছে দেখো, আমরা একটা জিনিসের পিছনে দৌড়াই সারাদিন, প্লেজার, যেটাতে আমাদের ভালো লাগে, আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেটাতে পাই ওইটার পিছনে আমরা দৌড়াই, যে এখন করলে এখন মজা, এটাতে আমরা দৌড়াই। কিন্তু আমাদের যেটা করাতে লাভ হবে ওইগুলোতে এখন করলে পেইন, কিন্তু ফিউচারে গিয়া আনন্দ। তো কীভাবে তুমি এখন যা করা উচিত তা করবা, কষ্ট লাগা সত্ত্বেও করবা। তো দেখো, তো একজন ঘোড়া চালাইতেছিল, টক বক টক বক টক বক টক বক টক বক টক বক, তো একটা গর্ত আসে, ঘোড়াকে বলছে জাম্প, ঘোড়া জাম্প করছে, আবার চালাইতেছে টক বক টক বক, তুমি ভিডিওটা কোথাও রাইখা দাঁড়াও দাঁড়া এরকম করো, টক বক টক বক টক বক টক বক, আবার একটা গর্ত আসছে, তুমি বলছো জাম্প, ঘোড়া জাম্প করছে জাম্প, আবার চালাইতেছে টক বক টক বক টক বক টক বক টক বক, আবার একটা গর্ত আসছে, তুমি ঘোড়াকে বলছো জাম্প, ঘোড়া জাম্প করছে, আবার চালাও চালাও টক বক টক বক, এরকম করো, উঠাও দাঁড়াও টক বক টক বক টক বক টক বক, এবার তুমি ঘুমায় গেছো কিন্তু একটা গর্ত আসছে, ঘুরা চাপ। কি বুঝলাম, প্রথম 21 দিন প্রথম কয়েকদিন তোমাকে কষ্ট করে কইরে যাইতে হবে, তারপরে তোমাকে আর করতে হবে না, তুমি অটোমেটিক করতে থাকবা। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমি লাস্ট 4 মাস ধরে জিম করি, তো প্রথম মাস জিম করে অনেক ভালো লাগছে, দ্বিতীয় মাস আর ভালো লাগছে না, 3 নম্বর মাস একটু ইচ্ছা করছে কিন্তু তা আমি জোর করে গেছি, এবং এখন 4 নম্বর মাস চলতেছে, এখন আমার ইচ্ছা করুক আর না করুক আমি অটোমেটিক জায়গা হয় রাতে দিনে কিন্তু জায়গা। তো কী বুঝলাম, তোমাকে ফার্স্টের দিকে এটা একটা প্যাটার্ন হয়ে যায়, তোমাকে ফার্স্টের দিকে কষ্ট করতে হবে, তুমি যা চাও, যেমন সকালে তুমি ঘুমতে ঘুরতে পারো না, তুমি চেষ্টা করো চেষ্টা করো, চেষ্টা ছাড়বে না, 10 বার পারছো না, 11 নম্বর বার হয়তো পারবা, তুমি জানো না, মনে করো এই যে মাটির নিচে জল আছে, তুমি খুঁড়ছো 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 খুঁড়ছো, এতটুকু আসা আর খুঁড়ছো না, তুমি গেছো না, তাহলে হবে না, একটু দূরত্ব থাকতে পারে, তুমি হয়তো এই যে এটা পাহাড়
এটা পাহাড়, এদিকটা ঢাল, তুমি সাইকেল চালাই উঠতেছো উঠতেছো, এতটুকু ঠাবার নামা গেলে চলবে না হয়তো, আর একটু কষ্ট, আর দুইবার ট্রাই করলে তুমি পারা যাবা, তুমি ট্রাই সেরো না, বুঝছো? আর এমন জিনিস ট্রাই করতে বলতেছি যে এমন না যে অনেক চাকরির পরীক্ষা আছে, আমার বয়স গেছে, জ্ঞান তো চাকরি দেওয়া যাবে, ওইসব ট্রায়াল না, আমি বলতেছি একটা ব্যাড হ্যাবিটকে বদলানোর। তো তোমাকে ফার্স্টের 21 দিন অনেক ট্রাই করতে হবে এবং তারপর তোমার আর ট্রাই করতে হবে না, ওটা অটোমেটিক হইতে থাকবে। তো আশা করি বুঝতে পারছো। আর আজকে আমি ভিডিওটা এন্ড করতে চাই, এন্ড করার আগে একটা কথা বলতে চাই, তুমি যে কোনো একটা কাজে তোমার লিমিট পুশ করো। হয়তো আগে তুমি 3 ঘন্টা পড়ছো, আজকে তুমি 3 ঘন্টাকে বাড়ায় 4 ঘন্টা করো। হয়তো আগে তুমি 10 কেজি উঠাইছো ব্যায়াম করার সময়, তো আজকে 20 কেজি উঠাও। যে কোনো কিছু হইতে পারে, নিজের লিমিট পুশ করো, আগে যতটুকু করছো তার থেকে একটু বেশি করো। কারণ মজার বিষয় হইতেছে, আমরা মনে করি যে এটার থেকে বেশি আমরা পারবো না, কিন্তু আসলে মানুষের কোনো হায়েস্ট লেভেল নাই, তুমি যে কতটুকু করতে পারবে তুমি জানো না। তোমাকে কী করতে হবে, আশেপাশে ডিস্ট্রাকশন কাটতে হবে। একটা পাগলামি করো, এই ভিডিওতে যদি আয়সা থাকো, তুমি মোবাইলে যা যা গেম আছে গেমগুলা ডিলেক্ট করে দাও, গেম খেলো না, ডিলেট। আমি যে কতবার ডিলেট করছি, আবার ইনস্টল করছি, ডিলেট করছি, এখন বর্তমানে আমি একটা গেমও খেলি না। মুভি দেখা অফ, দেখলে মোটিভেশনাল ইন্সপিরেশনাল কিছু মুভি আছে, যেমন পারসুইট অফ হ্যাপিনেস, এটা নামে একটা মুভি আছে, F2 মুভিস, এটা থেকে তোমরা দেখতে পারো, বড় হাতের F2 space MOVIES, ছোটো হাতের, এটা থেকে তোমরা মুভি দেখতে পারো। ভালো কিছু দেখো, আর তুমি মোটিভেশনাল ইন্সপিরেশনাল ভিডিও দেখে নিজের ভিতরে হাওয়া ভরবা, পাম ভরবা, একটা বেলুন মনে করো তুমি, তারপর বাইরে যাবা, মানুষের সাথে কথা বলবা, তারা পিন ঢুকাই দিবে, তোমার হাওয়া বার হয়ে যাবে, তোমার মনে হবে আমার থেকে খারাপ আর কিছু নেই, আবার আসো, আবার নিজের ভিতরে পাম ভরো। মোটিভেশনাল ইন্সপিরেশনাল ভিডিও দেখো, বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও দেখো, যেগুলো দেখলে তোমার ভিতর থেকে অনুপ্রাণিত হবে, তুমি ইন্সপিরেশনাল ভিডিও বুঝতেছো। আমি কয়েকটা চ্যানেলের নাম বলি, এগুলো গিয়ে এখন সাবস্ক্রাইব করো। আরেকটা ম্যাসিভ অ্যাকশন নাও, তোমার ম্যাসিভ অ্যাকশন নিতে হবে, তুমি যদি এখন কিছু না করো, ধর পাগলের লক্ষণ কি জানো, সেম জিনিস করতে চায়, আবার সেম জিনিস করতে করতে চিন্তা করো যে আমি অন্য কোনো রেজাল্ট হবে, তুমি এই জিনিস করলে এই রেজাল্ট হবে। তুমি যদি রেজাল্ট বদলাইতে চাও, তাহলে তোমাকে কী করতেছো এটা বদলাইতে হবে। তো কী করবো, তুমি এখন একটা প্লিজ এটা করো, তুমি যদি যে এখনও এই ভিডিওতে থাকতে থাকো, এটা করো। কী করবা, ইউটিউবে সব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও, যে কোনো 5টা চ্যানেল সাবস্ক্রাইব করো, আমারটা রাখতে পারো, আমি তো বলবই। আচ্ছা, তো আর কয়েকটা চ্যানেলের নাম বলি, তুমি যদি হিন্দি বুঝো, সন্দীপ মহেশ্বরী, ডক্টর বিবেক বিন্দ্রা। তুমি ইউটিউবের মজার বিষয়ে, তুমি ডক্টর বিবেক বিন্দ্রা লেখলে কাছাকাছি বানান লেখলে আশা করবে। সোনু শর্মা, আমান ধাত্রাওয়াল, এই কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আরেকটা করে রাখতে পারো টনি রবিন, প্রিন্স ইয়ে, তার হইতেছে ইংরেজি চ্যানেল, ইংরেজি ভাষা, তো এই কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো। তুমি তোমার মেজর টাইম যে 5 জনের সাথে কাটাবা, ওই 5 জনের গড় তুমি একটা তুমি হবে, এই 5 জনের গড়ের বেশি হবে না, এই 5 জনের ব্যাংক ব্যালেন্স যোগ করো, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, তাহলে কত হইলো, 5 ধরো একশো, তাহলে 1 লাখ একজনের, 2 লাখ একজনের, 3 লাখ একজনের, 4 লাখ একজনের, 5 লাখ একজনের, তাহলে হয় মোট 15 লাখ, ভাগ দাও 5 দ্বারা, তাহলে তোমার 3 লাখ, তোমার ব্যাংক ব্যালেন্স 3 লাখের উপরে উঠতে পারবে না। যেই 5 জনের সাথে থাকবা ওই 5 জনের মতো হবা। তুমি যদি 5টা ফিট মানুষের সাথে থাকো, একদম 6 প্যাক সেরকম বডি, তোমার ভুঁড়ি বাড়বেই না। আর তুমি যদি 5-6টা ভুঁড়িওয়ালা মানুষের সাথে থাকো, তোমার ভুঁড়ি বার হবেই বার হবে। কারণ কথা হচ্ছে তুমি কীভাবে থাকবা, আমরা তো বাসায় ভালো পাবো না, কারণ আমাদের আশেপাশে যারা সবাই আমাদের মতোই, সেরকম লেভেলের কিছু নাই। তো আমরা কীভাবে তাদের সাথে থাকবো, মেজর টাইম কীভাবে কাটাবো, আমরা তাদের ভিডিও দেখবো ইউটিউবের মাধ্যমে। দেখো আমরা একই রুমে বসে থাকি, ভাই বোন, কিন্তু কেউ কারোর সাথে থাকে না, একজন সিলেট, একজন ঢাকা, দূরে দূরে। কীভাবে, কারণ মোবাইলে একজন এক জায়গার ভিডিও দেখতেছে, আরেকজন আরেক জায়গার ভিডিও দেখতেছে। তুমি মোবাইলে যার সাথে সবথেকে বেশিক্ষণ থাকবা, তুমি তার মতোই হবা। তো আশা করি বুঝতে পারতেছো। ফানি ভিডিও দেখা অফ, ইউটিউবে আউল ফল ভিডিও দেখা অফ, ইনফরমেশনাল ভিডিও দেখো। আর মজার বিষয় হইতেছে, এগুলো তুমি যতই দেখবে ভুলে যাবে, তুমি নোট করো, এটা লেখো, যে আমি ভিডিওতে যা যা বলছি অনেক কষ্ট হবে জানি, তুমি কিছু লেখো গল্প। যেমন সোনু শর্মা একটা কথা বলছে, তোমার যদি লিস্ট অফ গোল থাকে তোমার লাইফ বদলাবে। লিস্ট অফ গোল কি, তুমি এটা করবা, এটা করবা, এটা করবা, একটা পেজে যদি লেখা রাখো। তো আমি তোমাদেরকে বলবো, একটা পেজ নেও, যা ভিডিওতে দেখতেছো এগুলো লেখো, কোটেশন আকারে লেখো, বা যাই করো লেখো। তো আজকে কী কী হলো, আজকে এক, তোমার প্রথমে যা ভালো লাগবে না তা জোর করে করতে হবে, পেইন হলেও করতে থাকতে হবে, এবং তারপর এটা প্যাটার্নে হয়ে যাবে। কারণ আমাদের যা ভালো লাগে ইনস্ট্যান্ট প্লেজার দেয়, এগুলো করলে কিন্তু ফিউচারে গিয়ে কোনো লাভ হবে না। আবার আমাদের যা ভালো লাগে না
তা যদি এখন আমরা করি, যেমন সকল সিম্পল জিনিস অনেক হার্ড হয়। সকালে উঠে দাঁত ব্রাশ করা, রাতে দাঁত ব্রাশ করা অনেক সিম্পল জিনিস কিন্তু অনেক হার্ড। সকালে উঠে বিছনা গোছানো অনেক সিম্পল কিন্তু অনেক হার্ড। খাওয়ার পর নিজের থালা নিজে ধোয়া, ওই ময়লাগুলো থালায় তুলে নিজের থালা নিজে ধোয়া অনেক সিম্পল জিনিস কিন্তু অনেক হার্ড। প্রতিদিন ব্যায়াম করা অনেক সিম্পল জিনিস কিন্তু অনেক হার্ড। ঠিক একইভাবে টাকা কামানো অনেক সিম্পল জিনিস কিন্তু অনেক হার্ড। রেগুলার ইউটিউবে একটা ভিডিও আপলোড করা অনেক সিম্পল জিনিস কিন্তু অনেক হার্ড। যারা করে তারা বুঝে। তো এখন কথা হইতেছে, আজকে এই ভিডিও দেখার পর তোমার একটা ম্যাসিভ অ্যাকশন নিতে হবে। হয় তুমি ইউটিউবে সব কিছু আনসাবস্ক্রাইব করে যে কোনো পাঁচজনকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই পাঁচজনের ভিডিও দেখো, প্লাস আরও ভালো কিছু ভিডিও দাও। ভালো কিছু দেখো, ভালো কিছু শুনো, ভালো কিছু বলো। যা শুনবা যা দেখবা তাই তুমি বলবা, তাই তুমি থাকবা। আমি যে এখন বলতেছি এটি কি, আমি কেমনি বলতেছি, আমি কোথাও না কোথাও শুনছি, তারপরে আমি এগুলো আসছে, তারপরে আমি বলতেছি। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছো। টেক ম্যাসিভ অ্যাকশন। তুমি এখন যা করতেছো এইটা যদি করতে থাও তাহলে এখন যা ফল পাইতেছো এটাই পাবা। সেম জিনিস করে অন্য ধরনের ফল পাবো এই চিন্তাভাবনা পাগলদের এটা বদলো। তুমি এখন যা করতেছো এটা বদলাই দাও, একদম একদম বদলাই দাও। যারা ভালো সাকসেসফুল মানুষ তারা যা করে ওইগুলো করো। তারা রেগুলার বই পড়ে, তারা রেগুলার এক্সারসাইজ করে, তারা রেগুলার নিজের উপরে সময় দেয়, তারা রেগুলার সেলফ ডেভেলপমেন্ট করে। এগুলো যদি তুমি করতে পারো 100% তোমার রেজাল্ট বুঝলে যাবে। তো আজকে কী করবা, এক ইউটিউবের সাবস্ক্রাইবার এটা করবা, দুই গেম থাকলে গেম আনইনস্টল করে দিবা, দরকার নেই, বেশি ইচ্ছা করলে পরে আবার ইনস্টল করে খেলবা, আবার আনইনস্টল করে দিবা। আর তিন, আরেকটা কথা বলবো, যে কোনো একটা বিষয়ে তোমার আজকে লিমিট পুশ করো। লিমিট পুশ বলতে বোঝাইতেছি, তুমি আগে মনে করো 4 ঘন্টা টানা কিছু একটা করছো, আজকে 5 ঘন্টা করো কিন্তু ভালো জিনিস। লিমিট পুশ করো, পুশ পাস এর লিমিট, নিচে লিমিট পুশ করো। যখন দেখবা যে তুমি আগের থেকে বেশি করতে পারতেছ, তখন মনে করো বুঝবা যে আমার কোনো আপার লিমিট নাই, আমি এর থেকেও বেশি করতে পারবো, এর থেকেও বেশি করতে পারবো, এর থেকেও বেশি করতে পারবো, এটা কোনো শেষ নেই। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জীবনে একটু ভ্যালু অ্যাড করছে। অ্যাড করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের টার্গেট 1000 সাবস্ক্রাইবারে পৌঁছাবো। আমার আগেও একটা চ্যানেল ছিল, আমি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছিলাম, বাট ওটা অ্যাক্সিডেন্টলি ডিলেট হয়ে গেছে। ওকে, তো আজকের জন্য এতটুকু, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো আশা করি পুরো ভিডিও দেখছো, আমি জানি না, কারণ এইসব ভিডিও কেউ দেখে না। তুমি যদি এতটুকু দেখে থাও, সাবাস সাবাস, তুমি অস্থির। তো